হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে 95 থেকে। দেখো তোমরা চটপট বইটা খুলে ফেলো এবং ফোনের সামনে তোমরা বসে আমার ভিডিওটা পুরোটা লক্ষ্য করো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের অঙ্ক। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ভাগ করতে হয় এবং ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ অর্থাৎ ভাগের যে অংশগুলো সেগুলোকে কিভাবে চিনতে হয়, আমি সেই জিনিসগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেখাবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। তাহলে দেখো 95 পাতা থেকে একের দাগের অঙ্কটা এখানে কি বলছে, বলছে গল্প পড়ে নিজে করি। একের দাগের আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তির অনুষ্ঠানে যাব। কতজন বন্ধু? 15 জন বন্ধু। তাই আমার বাবা 100 টাকা আমাদের 15 জনের মধ্যে ভাগ করে দিতে চায়। অর্থাৎ এইটাকে বলা টাকাকে এইভাবে আমাদের সাইন হিসাবে লেখা হয়। ঠিক আছে, তাহলে 100 টাকা আমাদের 15 জনের মধ্যে ভাগ করে দিতে চায়। প্রত্যেকে কত টাকা পাবো এবং কত টাকা পড়ে থাকবে হিসাব করে। তাহলে 100 টাকা দিয়েছে, সেটা 15 জনের মধ্যে ভাগ করে নিতে হবে। তাহলে আমাকে ভাগ করতে হবে। এইবার এইটা সাইন, তা রুপিস 100 মানে হচ্ছে 100 টাকা। এটা হলো, এইবার 100 কে আমায় কী দিয়ে ভাগ করতে হবে? 15 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে লিখছি, দেখো 100 কত দিয়ে ভাগ করব? 15 দিয়ে ভাগ করব। এইবার যেহেতু তোমরা ক্লাস ফোরে পড়ছো, তাহলে আমি ভেবেই নিই যে তোমরা 15-র নামটা জানো। ঠিক আছে, এইখানে পাশে করিয়ে দেখেছি, দেখো 15 গুণিত 7 অর্থাৎ 7 × 15 কত হয়? 105, যেটা 100-র থেকে বেশি হয়ে যাচ্ছে। আবার 15 × 6 = 90, যেটা 100-র থেকে কম। তাহলে নিশ্চয়ই কোনটা আমি খাওয়াবো? নিশ্চয়ই বেশিটা খাওয়াতে পারবো না, তাহলে কমটাই খাওয়াতে হবে। তাহলে কমটা কত হবে? 90। তাহলে কত দিয়ে খাবে? 6 দিয়ে। 6 × 15 = 90। ঠিক আছে, 6 × 15 কত হলো? 90 হলো। এইবার 0 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে? 0। আর 9 কয় দিতে 10? 1 দিতে। হাতে 1, একের একে মিলে গেল 0। তাহলে ভাগশেষ হিসাবে পড়ে রইল আমার কত? 10। এইবার দেখো কোনটাকে কি বলে চেনো। এখানে ভাজ্য, ভাজ্য কোনটা? ভাজ্য মানে হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয়। অর্থাৎ এখানে 100 সংখ্যাটাকে ভাগ করা হচ্ছে, তাই 100টা হচ্ছে ভাজ্য। ভাজক কাকে বলবো? যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে সেটাকে কি বলবো? ভাজক। অর্থাৎ এখানে 15 হচ্ছে ভাজক। ভাগ ফল হচ্ছে এই যে ওপরে যে সংখ্যাটা এলো, অর্থাৎ ফলস্বরূপ 6 এলো, তাহলে ভাগ ফল হয়ে গেল 6। আর নিচে যেটা অবশিষ্ট পড়ে থাকছে সেটা কি হচ্ছে? ভাগশেষ অর্থাৎ 10। তাহলে আমি আরেকবার বলে নিচ্ছি, ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে ভাজ্য। যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হচ্ছে ভাজক। ভাগ করে যে ফলটা বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে ভাগ ফল। আর এই নিচে যে অবশিষ্টটা পড়ে থাকছে সেটা হচ্ছে ভাগশেষ। তোমরা অবশ্যই এই জায়গাটা ভালো করে কিন্তু নোটিস করবে, অর্থাৎ ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার উত্তর। তাহলে প্রত্যেকে কত করে পাবে? রুপিস 6 টাকা পাবে। আর এবং রুপিস কত টাকা পড়ে থাকবে? 10 টাকা করে, 10 টাকা পড়ে থাকবে। ঠিক আছে, 15 জনকে 6 টাকা করে প্রত্যেককে দেওয়া হলো, দেবার পরে 6 × 15 = 90 টাকা হলো, আর 10 টাকা অবশিষ্ট পড়ে রইল। এর সঙ্গে আমাদের একই অঙ্ক শেষ হলো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
এবার আমি করব দুইয়ের অঙ্কটা। তাই দুইয়ের অঙ্ক বোঝাবার আগে তোমাদেরকে আমি একটা কথা অবশ্যই বলবো, ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ঠিক আছে, যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। আমার চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমাদের অনেক উপকার হবে। ওকে, এইবার দেখো আমি দুইয়ের দাগের অঙ্কটা শুরু করছি। আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। কত ঘন্টা ছিলেন? 96 ঘন্টা। তাহলে মামা কত দিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করে লিখতে হবে। এইবার কত দিন বলতে আমাদেরকে আগে ভাবতে হবে একদিন সমান কত ঘন্টা। একদিন সমান আমরা কত জানি? 24 ঘন্টা। ওকে, আমরা একদিন সমান কত ঘন্টা জানি? 24 ঘন্টা। তাহলে 96 ঘন্টায় কত দিন সেটা করতে গেলে আমায় কী করতে হবে? ভাগ করতে হবে, 96কে 24 দিয়ে ভাগ করব। এইবার 24কে 3 দিয়ে গুণ করেছে, দেখো 24কে যদি 3 দিয়ে গুণ করা হয়, দেখো 24কে যদি 3 দিয়ে গুণ করা হয় কত হচ্ছে? 3 4 12 2 1 3 2 6 7 72। তার মানে যেটা 96 থেকে কম হচ্ছে, তাহলে যখন কম হচ্ছে তাহলে আমরা এর পরের সংখ্যাটাকে একবার ট্রাই করে দেখি কত হচ্ছে। তাহলে 24কে আমরা 4 দিয়ে গুণ করি, 4 4 16 6 1 7 2 8 9 96। দেখো অঙ্কটা মিলে গেল। তাহলে 24 4 96। এইবার তোমাদেরকে আমি এখানে একটা ট্রিক্স দিয়ে রাখি। এই যে আমরা দেখবে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা, মানে তোমরা ভুল করো যে এই 4 সংখ্যাটা আমি এককের ঘরে বসাবো না দশকের ঘরে বসাবো, কোনো ঠিকঠাক করো না, মানে যেখানে খুশি বসিয়ে দাও। তোমরা আমার এই কথাটাকে ফলো করবে, দেখবে এই যে 24 4 96, এই যে 96 বসাচ্ছ, এই যে লাস্টের যে সংখ্যাটা যে ঘরে বসাবে, যে ঘরে বসাবে ঠিক সেই ঘরই এই 4 সংখ্যাটা বসিয়ে যাবে, ঠিক আছে। অন্য অঙ্কর ক্ষেত্রেও ফলো করে দেখবে আমি যেটা বললাম এটাই হবে। তোমরা একটু খেয়াল করে দেখবে যখনই কোনো ভাগ অঙ্ক করবে যে আমি যেটা বললাম এখন তার সঙ্গে মিলিয়ে তোমরা একটু দেখে নিও। তাহলে এখানে মিলে গেল 96 তে 96 বিয়োগ করলে কত গেল? 0। তাহলে এখানে ভাজ্য কত বলো তো? তাহলে বলো ভাজ্য কত? কতকে ভাগ করা হচ্ছে? 96কে ভাগ করা হচ্ছে। তাহলে 96 হচ্ছে, তাহলে যে সংখ্যাটিকে আমি ভাগ করছি কতকে ভাগ করছি? এখানে 96কে ভাগ করছি। তাহলে 96 সংখ্যাটা কত কী হয়ে গেল? ভাজ্য। ভাজক কত হবে? ভাজক হচ্ছে যা দিয়ে ভাগ করা হচ্ছে, অর্থাৎ 24। এটা ভাগফল কত? ভাগফল হচ্ছে এই যে ওপরে যে সংখ্যাটা এলো এইটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে লাস্টে 0। তাই মামা কদিন আমাদের বাড়িতে ছিলেন? তাহলে মামা আমাদের 4 দিন বাড়িতে ছিলেন। মামা কদিন বাড়িতে ছিলেন? মামা আমাদের 4 দিন আমাদের বাড়িতে ছিলেন। এরপরে আমি চলে আসি তিনের দাগে। তিনের দাগের কি বলছে দেখো, এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে, কতদিন ও কত ঘন্টা বৃষ্টি হলো দেখি। এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে, কতদিন ও কত ঘন্টা বৃষ্টি হলো দেখি। তাহলে 80 ঘন্টাকে আমার 24 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি দিনে পেয়ে যাব, তাই তো? ঘন্টাকে মনে রাখবে যে ঘন্টাকে 24 দিয়ে ভাগ করলে আমি দিন সংখ্যা পাব। তাহলে 80 ঘন্টাকে আমি 24 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, এবার আগের অঙ্কটায় দেখো, আমি 24কে যখন 3 দিয়ে গুণ করছিলাম আমার কত হচ্ছিল? 72। আর যখনই 4 দিয়ে গুণ করছি, আচ্ছা আমি এখানে লিখি আগে, হ্যাঁ 24কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 72, যেটা লেস দেন 80, 80 থেকে কম। আবার 24কে যদি 4 দিয়ে গুণ করি সেটা হচ্ছে 96 হয়ে যাচ্ছে, যেটা গেটার দেন 80। তাহলে আমি কোনটা খাওয়াবো? আমি নিশ্চয়ই 72টা খাওয়াবো। তাহলে 24কে আমি 3 দিয়ে গুণ করে 3 24 72। এবার দেখো দুইটা কোথায় বসেছে? লাস্টের সংখ্যাটা এককের ঘরে, তাই 3টা আমি এককের ঘরে বসালাম, হলো তো আমার কথা? তাহলে এবার 2 কয় দিতে 10, 8 দিতে, হাতে 1 7 8 8 মিলে গেলো 0, এদিকে কেটে দিলাম।
তাহলে এবার ভাজ্য কোনটা হবে যাকে ভাগ করা হচ্ছে, তার মানে 80 কে ভাগ করা হচ্ছে, ভাজক কোনটাকে বলবো 24 কে বলবো, ভাগফল কোনটাকে বলবো 3টাকে বলবো ভাগফল, আর ভাগশেষ কোনটাকে বলবো 8কে বলবো ভাগশেষ। তাই টানা কতদিন? 3 দিন। আর কত ঘন্টা পড়ে আছে? 8 ঘন্টা বৃষ্টি হয়েছিল, 3 দিন 8 ঘন্টা বৃষ্টি হয়েছিল। এবার ভাগশেষটা দেখো কত হয়েছে, 8, আর ভাজক কোনটা 24, তাহলে ভাগশেষটা ছোট, তাহলে ভাগশেষ লেস দ্যান ভাজক, সবসময় ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে, এই কথাটাও কিন্তু মনে রাখো। ঠিক আছে, আমাদের 95 পাতা হলো, এইবার আমরা চলে আসি 96 পাতা। তোমরা কিন্তু অত্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে, ঠিক আছে, আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা যদি একটু মন দিয়ে শোনো, আমার মনে হয় না তোমাদের ভাগ অঙ্কে কোনো অসুবিধা হবে, আর পরীক্ষার খাতাতেও তোমাদের কিন্তু করতে কোনো রকম অসুবিধা হবে না। তাই তোমাদের দরকার ভিডিওটা মন দিয়ে শোনা। এইবার 4-এর দাগের অঙ্ক, আমাদের নতুন ক্লাস শুরু হওয়ার 128 দিন পরে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল, কতদিন পর? 128 দিন পর। হিসাব করে দেখি নতুন ক্লাস শুরুর কত মাস কতদিন পরে অনুষ্ঠানটি হয়েছিল, হিসাব করে দেখি নতুন ক্লাস শুরুর কত মাস কত দিন পরে অনুষ্ঠানটি হয়েছিল। এইবার দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে, 1 মাস সমান কতদিন? 30 দিন। তোমরা ক্লাস পড়ে পড়ছো, এইগুলো অবশ্যই জানা দরকার যে 1 মাস কতদিনে হয়? 30 দিনে হয়। এইবার 128 দিনকে কত মাস কত দিনে বার করতে গেলে আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দিন সংখ্যা 128, 1, 2, 8, একে 30 দিয়ে ভাগ করো। ঠিক আছে, এইবার 30 দিয়ে ভাগ করবো, 30কে আমি ধরো 3 দিয়ে গুণ করলাম, 3 3 9, 3 3 90 হলো, যেটা কত? 128-এর থেকে ছোট হলো। আবার 30কে যদি আমি 4 দিয়ে গুণ করি, দেখো 4 3 12, মানে 120, এটাও 128-এর থেকে ছোট হচ্ছে। ঠিক আছে, আবার 30কে যদি 5 দিয়ে গুণ করি, 5 3 15, তাহলে 150, এইটা দেখো গ্রেটার দেন হয়ে যাচ্ছে 128, এটা কিন্তু 128-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কোনটা নেবো? 120 নেবো। কত দিয়ে যাচ্ছে? 4 দিয়ে, তাহলে এইখানে 4 খাওয়ায় 120। দেখো শূন্যটা লাস্টে এককের ঘরে খেলো, তথাপি এককের ঘরে 4টা হলো, তাহলে এবার বিয়োগ করি, 8 হলো, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 128 দিন সমান কী হলো? 4 মাস আর 8 দিন, 4 মাস 8 দিন হয়ে গেল। এইবার এখানে ভাজ্য কত? তাহলে 128 যাকে ভাগ করা হচ্ছে 128, ভাজক কত? ভাজক হচ্ছে 30, ভাগফল কত? ভাগফল হচ্ছে 4, আর ভাগশেষ হচ্ছে 8, এবং ভাগশেষটা কি হচ্ছে? ভাজকের থেকে ছোট। এবার 5-এর অঙ্কটা দেখো কি বলছে, প্রতি বাক্সে 36টি করে আপেল রাখবো, 200টি আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারবো ও কতগুলি আপেল পড়ে থাকবে দেখি। তাহলে 200টা আপেলকে কত দিয়ে ভাগ করবো? 36-এ। এখানে দেখো একটা গুণ করে দেখিয়েছে, 36কে 5 দিয়ে গুণ করে 180, যেটা 200 থেকে কম, আবার 36কে 6 দিয়ে গুণ করে 216, যেটা 200 থেকে বেশি, তাহলে নিশ্চয়ই আমি এই 180 নেবো, তাহলে 5 দিয়ে করলে 180, তাহলে 0, 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 1 এর 1 2, 2 এর 2 মিলে গেল 0, তাহলে 20 হলো। এইবার তাই এতগুলো বাক্সে রাখলাম, কতগুলো বাক্সে রাখলাম? 5 বাক্সে রাখলাম ও এতটি আপেল পড়ে রইলো, 20টি আপেল পড়ে রইল। এখানে ভাজ্য কোনটা? 200, যেহেতু 200কে ভাগ করা হচ্ছে। ভাজক কোনটা? 36। ভাগফল কোনটা? 5, আর ভাগশেষ কত? 20। তাহলে ভাগশেষ কি হচ্ছে? দেখো ভাজকের থেকে ছোট। এই এরপরে 6-এর অঙ্কটা বলছে, আমার 100টি পেন্সিল আছে, ড্যাশ টিপ করে পেন্সিল প্যাকেট তৈরি করলাম, 2 অঙ্কের সংখ্যা বসাতে বলেছে, আমি ধরো 12টি করে পেন্সিলের প্যাকেট তৈরি করলাম,
কতগুলো প্যাকেট তৈরি করতে পারবো ও কিছু পেন্সিল পড়ে থাকবে নাকি হিসাব করে দেখি। তাহলে এই 100কে আমি কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 12 নামতা পড়লে 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, 9 বারং 108। তাহলে 9 দিয়ে যখনই খাওয়াচ্ছে তখন 108 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 বারং 96, 9 10 6। এবার বিয়োগ করবো, 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1 9 রেখে 10, 10 10 মিলে গেল 0, আর 1 এটাও মিলে গেল 0, তাহলে 4 হলো। তাহলে এখানে ভাজ্য কত? 100। ভাজক কত? ভাজক হচ্ছে 12। ভাগফল কত? ভাগফল হচ্ছে 8, আর ভাগশেষ হচ্ছে 4। তাহলে ভাগশেষটা ভাজকের থেকে কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে 95 এবং 96 পাতার ভাগগুলো পরিষ্কার স্পষ্ট করে বোঝালাম, ঠিক আছে? তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করবে এবং ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কোনটাকে কি বলে সেটাও বুঝবে, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।